রামসাগর, লোককথা এবং ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ রামসাগর, সাগর না হয়েও বিশাল জলরাশির এই আবদ্ধ নয়নাভিরাম দিঘিটি দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর। দিনাজপুর শহর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে তাজপুর গ্রামে এই দিঘিটির অবস্থান। স্বপ্নাদেশ পেয়ে দয়ালু রাজা প্রাণনাথের নামে এই দিঘি খননের বিয়োগান্তক লোককথা থাকলেও ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথই পলাশির যুদ্ধের আগে 1750 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে দিঘিটি খনন করেছিলেন। 1995 থেকে 1996 সালে 1000 মিটার দৈর্ঘ্যের এই রামসাগরকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় এবং 2001 সালের 30 এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসেবেও ঘোষণা করা হয়। এই বিশাল জলরাশির পাশাপাশি রামসাগরে রয়েছে একটি ছোট্ট চিড়িয়াখানা, শিশু পার্ক এবং নানান প্রজাতির অসংখ্য গাছগাছালি। আপনি যদি রামসাগরে আসেন তো অবশ্যই হেঁটে পরিদর্শন করার কথা চিন্তাও করবেন না, আপনি রিক্সা বা ভ্যান নিয়ে নিতে পারেন। রিক্সা বা ভ্যানের সুব্যবস্থা এখানে রয়েছে, আপনি এভাবেই ঘুরে দেখতে পারেন, কিংবা নৌকাতে চড়েও, পায়ে চালিত এবং মোটর চালিত নৌকা রয়েছে, সেগুলোতে চড়ে আপনি এটা ভ্রমণ করতে পারেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।